তো বাঁচি, সাজিগুজি খাই দাই, ঘুরি ফিরি, ওরে বাপরে। শুভমের কি বিয়ে হয়নি? আমার বর বিয়ের আগে থেকেই লোন, কারণ ঘরটা তো বিয়ের আগেই দিছে না, ঘরটা তো বিয়ের আগের, ঘরটা বিয়ের আগেই তো, তবে থেকে আর এখানে এই ভালো আসতেছে না। বিয়ের পরে তো আরো বেশি খরচা। এখানে আমরা আমার বাচ্চাকে একটা নর্মাল স্কুলে পড়াই, ঠিক আছে, একদম নর্মাল, মানে এটা হাইফাই না, ও ছোট সেই জন্য একদম নর্মাল। সে কত নিয়ে নিচ্ছে, দুটা বাচ্চা পালাও এখানে, আমি এর জন্য তো চলে যাব, থাকবো না এখানে, খরচা উঠানো অনেক মুশকিল, বুঝলা? এখানে শুধু নাম যে বাইরে থাকে, চাকরি করে, এদের বর, এরা বড় লোক, বাট না, কাহিনী হচ্ছে অন্যরকম। ও পিসি, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো? এখানে হচ্ছে কাহিনী আছে আমাদের, মানে উত্তরবঙ্গের ছেলে পেলে একটু বেশি দেখায়, বুঝছো, মোজ মাস্তিটা একটু বেশি করে আমাদের উত্তরবঙ্গের যে ছেলেগুলো আছে না, যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওরা লোন ফোন নিয়ে হলেও মানে ফুটানে ঘোরাঘুরি সব করে আমাদের উত্তরবঙ্গের ছেলেপিলেগুলা। আর যাদের টাকা পয়সা আছে এখানে এসেও বিজনেস করতেছে, তারা দেখো এত হিসাব করে ভাঙে না টাকা, খাওয়ার নিয়ে আসে, একটা বেগুন নিয়ে আসলো একদিন একজন আমার বরের একটা ফ্রেন্ড বাজার আসে, ওর বউ আসে, একটা বেগুন নিল, 10 টাকার লঙ্কা নিল, আমি তো দেখেই অবাক যে এরা কিভাবে কিভাবে চলবে, কিন্তু টাকার ওপর একটাই জীবন হয়, সেটা তো বুঝতেই পারবে না, লোন যেন কোনোদিনও। আচ্ছা কিছু করার নেই গো ভাই, আমার ফ্যামিলি মেম্বার থাকে বাইরে, তারা একই সব লোন দিয়ে গাড়ি বাড়ি, হ্যাঁ আমরা তো গাড়ি বাড়ি সব, আমাদের লোন চলছে, শখ না তো কি করে তুমি পূরণ করবে, গাড়িটা আমাদের প্রয়োজন ছিল, অপ্রয়োজনীয় না, প্রয়োজন প্রয়োজনীয় জিনিস দুই একটা কিনতেই হয়, কে একটা লাইক দিয়ে আনলাইক করে দিল, অফিসে আমি ক্লাস এতই পড়ি। আচ্ছা আচ্ছা, বা পড়াশোনা করো মন দিয়ে, এখন তো পড়াশোনা করার দরকার না, ক্লাস টেনে অনেক ভালো করে পড়াশোনা করার দরকার, বুঝলে? আমাদের মানে উত্তরবঙ্গে ছেলেবেলা একটু বেশি করে। বাবাই কি হচ্ছে বাবাই, আমাকে বলো, বাবাকে কেন আমাকে বলো না, লোন একদিকে, ভালো সময়ে জিনিসটা পেয়ে যাচ্ছ, হ্যাঁ ওটাই তো, তুমি নাই নাই করো নাই, ওরে বাবা কি লাগে বাবা বল, তোর বাবা নাই নাই করতেছ তো, না 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 কার নিব, ওরে বাপরে, আমি কার করতে পারি না, আমরা স্কুটি, হ্যাঁ হ্যাঁ কল করবো, কার নিয়ে নেই গো, কার আমরা নিতে পারি না গো, কার নেওয়া সম্ভব না, তাছাড়া আমার কারের অত শখও নেই, স্কুটির শখ ছিল না, খালি আমার বরের এই বাজার করা, তারপরে দুধ নিয়ে আসা, এইসবের জন্য একটা লাগে, বাজার করা সব হাতে করা, তাছাড়া তাও লাগতো না, আমাদের বাচ্চা নিয়ে এদিক ওদিক যায় না, তখন কোলে, আমি তো 1 মিনিটও কোলে নিতে পারি না, আমার প্রবলেম আছে, তো আমার বরকে নিতে লাগে সব একা, পুরো যেখানেই যাক ওকে একাই নিতে হয়, আমি 1 মিনিটও নিতে পারি না, সেই জন্য আমাদের গাড়িটা কেনা, কষ্ট মষ্ট করে হলেও গাড়িটা কেনা। নুপুর যে স্কুটি চালায় না উড়ায়, হ্যাঁ আমি স্কুটি উড়াই, আমার না ভিউজ গুলো না মানে ই হয়ে গেছে, বুঝছো, ডিভাইডেড হয়ে গেছে, কারণ কয়জন আসে রাত্রে বেলা, আবার কয়জন আসে দিনের বেলা, সবাই একসঙ্গে আসে না, এটা হচ্ছে একটা সমস্যা। তোমরা যারা ওই দেশে কাজ পাও না, দেশেই কাজ করো, যদি ভালো কাজ পাও, বিজনেস পাও, মানে বাইরে যদি তোমরা টাকা সেভ করতে চাও তাহলে বাইরে হবে না, চাকরি দিয়ে হবে না। এই জন্য তো আমার ইচ্ছে করে যে আমার ছেলেকে অত বেশি পড়াবো না, জবের জন্য বেশি মানে ইসে করবো না, বিজনেস করাই ভালো আমার হিসাবে, বিয়ের আগে খুব চাকরি
চাকরি চাকরি মানে ভালো লাগতো।